লালমনিহাট তিন সদর আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী মতিয়ার রহমানকে মনোনয়ন প্রদানের দাবি জানিয়েছেন 11 জন জনপ্রতিনিধি। বুধবার দুপুরে জেলা পরিষদ হলরুমে এক সংবাদ সম্মেলন আয়োজন করেন সদর উপজেলার জনপ্রতিনিধিরা। ওই সংবাদ সম্মেলনে মতিয়ার রহমানকে প্রার্থী ঘোষণা দিয়ে লিখিত বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন। রহমানকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে 18 সংসদীয় আসনে 18 লালমনিহাট 3 আসনে মনোনয়ন প্রদান করে নৌকা মার্কার বিজয়কে সুনিশ্চিত করার জন্য আপনাদের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জনেত্রী শেখ হাসিনার প্রতি 18 লালমনিহাট 3 আসন এলাকায় নির্বাচিত জনপ্রতিনিধিদের আকুল আবেদন রইল। এই আসনে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের দলীয় প্রতীক নৌকায় ভোট দিতে চায়। বিভিন্ন সময় জাতীয় রাজনীতির কারণে এই আসনে জাপা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদ ও তার ভাই জি এম কাদের এমপি হিসাবে নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা জোটের হয়ে এবার লাঙ্গল বা জি এম কাদেরকে আর ভোট দিতে চায় না, তারা চায় নিজস্ব প্রার্থী। প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি, এলনু চল্লাইন, লালমনিরহাট।